দর্শক বৃন্দ, আসসালামু আলাইকুম। আমার মতন যদি আপনাদের ঘুম থেকে উঠে পিৎজা খেতে ইচ্ছা করে, তাহলে ইনস্ট্যান্টলি বাসায় পাউরুটি থাকলে পিৎজা বানিয়ে নিতে পারেন। পিৎজা বানানোর সব থেকে সহজ রেসিপি, যেহেতু আমি প্রচণ্ড রকমের অলস একজন মানুষ, সব থেকে সহজ রেসিপি আমি আপনাদেরকে এখন দেখাবো। তো চলেন দেখি। পিৎজা স্যুটটা বানানোর জন্য প্রথমে একটু সয়াবিন তেল চুলায় দিয়ে নিচ্ছি। তেলটা একটু সামান্য গরম করবো। তেলটা গরম করার পর আমি একে একে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি। পেঁয়াজটা আমি খুব বেশি ভাজা ভাজা করবো না, পেঁয়াজটা যখন একটু হালকা ভাজা হবে তখন আমি এর মধ্যে আমার অন্যান্য ইনগ্রিডিয়েন্টগুলো দিয়ে দেবো। হালকা ভাজা হয়ে যাচ্ছে, আমি এখানে চিকেন কিউব করে দিয়েছি। এখানে আমি ইউজ করেছি কাজু পাঞ্চের যে চিকেন বল, সেই চিকেন বলগুলো আমি এখানে কেটে কেটে সিদ্ধ করে নিয়ে কেটে কেটে এখানে ইউজ করেছি। ডিমটার রঙটা কিন্তু একটু কালচে ব্রাউন কালার হয়ে গেছে। এখানে আমি অয়েস্টার সস মাখ দিয়েছি, আর দিয়েছি বিট লবণ, আর দিয়েছি গোলমরিচ গুঁড়ো। আমার চিকেন বলগুলো একটু লালচে লালচে হয়ে যাচ্ছে, আমি এখানে ডিমটা দিয়ে দেবো। সাইড করে মাঝখানে একটু ডিমটা স্ক্র্যাম্বল করার জন্য আমি জায়গা দেবো। ডিমটাকে আমি একটু স্ক্র্যাম্বল করবো এবং চেষ্টা করবো যে অন্যান্য ইনগ্রিডিয়েন্ট ছাড়া একটু আলাদা করে রাখবো। তারপর যেহেতু একই কড়াইতে করা হচ্ছে, অন্য ইনগ্রিডিয়েন্টের সাথে মিশে যেতে পারে, বাট এটা কোনো মানে সমস্যা না যে কোনো সমস্যা হবে এরকম। এখন যখন ডিমটা একটু শক্ত শক্ত হয়ে যাচ্ছে, আমি সব ইনগ্রিডিয়েন্টগুলো একসাথে মিক্স করে মিশিয়ে দিচ্ছি। রান্না করতে হবে না, কারণ সব কিছুই একদম আগে থেকে কুক করা। আর পেঁয়াজ আর ডিমটা যেটা, এটা কিন্তু খুব বেশি কুক করার প্রয়োজন পড়ে না। আর পিৎজার মধ্যে কিন্তু আমরা পেঁয়াজ অনেক সময় কাঁচাই দিই, যেটা কিন্তু ওভেনে বেক হয়। তো আমার এই জিনিসটা এখন তৈরি হয়ে গেছে, আমি এখানে আর কিছু অ্যাড করবো না। আমি সস অ্যাড করবো যেটা পিৎজার গ্রেভির উপর। আর একটা বিষয় হচ্ছে যে অনেকে এখানে পিৎজা সসটা ইউজ করতে পারে, বাট আমি তো একদমই আমার নিজের বাসার ইনগ্রিডিয়েন্ট ইউজ করছি, তো আমার এখন খুব বেশি জিনিসপত্র নাই। তো দেখা যাচ্ছে চিকেনের জন্য চিকেন বলটা কিনা রাখা, তাই চিকেন বলটা আমার কাছে আছে। আর এই তো চিজ একটু সাধারণত আমার বাসায় থাকে, অনেকের বাসায় থাকে। তো পিৎজা সসটা এই মুহূর্তে আমার কাছে নাই, দিলে এটা আরও সুন্দর হবে। আর যেহেতু আমি অরিগানো দিব, সমস্যা নেই। তো এখানে আমি একটু চিজ দিব, তারপর আমার যে ইনগ্রিডিয়েন্টটা যেটা আমি কুক করলাম মাত্র পিৎজা, যেটা ফিলার, ফিলারটা দিব। ফিলারটা হচ্ছে আমি ভালো করেই দিব, কারণ এখানে বাচ্চারা খাবে। আর হচ্ছে গিয়ে যে এটা, আচ্ছা আমি কিন্তু হাত ভালো করে ধুয়ে নিয়েছি। হ্যাঁ, আপনারা কিন্তু ভাববেন না যে আমি হাত না ধুয়ে রান্না করতে আসছি, তো আমি হাত ইউজ করতেছি। এরপর আমি ব্ল্যাক অলিভ, ব্ল্যাক অলিভটা আমি পরে দেবো। এরপর আমি আরেকটা চিজের লেয়ার দিব। পিৎজা মানে চিজ, চিজ মানে পিৎজা, বাট ব্রেডটা তো আসলে এমনিতে অনেক মজা, এখানে এত বেশি চিজ দিয়ে না দিলেও ভালোই লাগে। এখন আমি এখানে দু তিনটা ব্ল্যাক অলিভ দিব এবং সবশেষে আমি অরিগানো দিব। সেখানে একটু গোলমরিচও দেওয়া যেত, বাট যেহেতু আমি গোলমরিচ অলরেডি অন্য জায়গায় ইউজ করেছি, তাই এখন আমি গোলমরিচ দিলাম। এটাকে আমি এখন তাওয়াই দিব, আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে। তো এখন আমি কিন্তু যে তাওয়াটার মধ্যে পিৎজাটা রেডি করবো, সেটা কিন্তু আমি একটু হাড়ি থেকে গরম করে রাখছি সামান্য একটু তেল দিয়ে। তো আমি গরম তাওয়ার মধ্যে অল্প আছে পাউরুটি দিয়ে রাখলাম আর ঢাকনা দিয়ে রাখলাম। তো যখন চিজটা হয়ে যাবে তখন উপর থেকে চিজটা মেল্ট হয়ে যাবে, যখন পিৎজাটা রেডি হয়ে যাবে। তো সেটা দেখি আমি বুঝবো যে পিৎজাটা রেডি। এখন কিন্তু আমার এই যে ব্রেড পিৎজাটা চিজটা গলে গেছে এবং এটা কিন্তু খাওয়ার জন্য এখন রেডি। তো এটাকে আমি তুলে
এখন আমরা এই প্লেটে রেখে দিচ্ছি আরেকটা দেওয়া হচ্ছে এটা কিন্তু আমি বানাই এটা তাহলে বানাইছি দেখি তাহলে তোমার পিজাটা ও আচ্ছা তাহলে রাখো রাখো আস্তে করে চুলা দিয়ে দেখ ভালো লাগে এখন এই চিজটা খাওয়ার পালা তো কেউ কি ছুরি আনবা আমি একটা কামড় দিই হুম